আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মামুদ ইউনুস। দুপুরে দেবেন ভাষণ। এরইমধ্যে সম্মেলন কেন্দ্রে পৌঁছেছেন তিনি। দেশের জলবায়ু সংকট, নিজেদের দাবি দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয়ে তুলে ধরবেন ডক্টর মামুদ ইউনুস। বৈশ্বিক জলবায়ু সমস্যার সমাধানের লক্ষ্যে প্রায় 200 দেশের শীর্ষ নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি শক্তিশালী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবারের COP29 সম্মেলনে উপস্থিত থাকছেন না। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটে ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানবো এই মুহূর্তে। আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমু, সরাসরি যাবো তার কাছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে বিশ্ব যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে দেশের তালিকা করা হয়েছে তার মধ্যে সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশ। প্রতি বছর প্রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে ক্ষতির শিকার হয় 30,000 কোটি টাকা এবং প্রতিনিয়ত প্রাণহানি এবং হতাহতের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। এই যখন অবস্থা, ঠিক সেই পরিস্থিতিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন COP29-এ যোগ দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মাহমুদ ইউনুস। এবং আমরা তার প্রেস উইং থেকে যে তালিকাটি পেয়েছি সেখানে আজ বাংলাদেশ সময় দুপুর 2টায় তিনি এখানে বিশ্ব নেতাদের জন্য যে মঞ্চ রয়েছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সেটিতে তিনি ভাষণ দেবেন এবং তিনি বিস্তারিতভাবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি বিশ্ব নেতাদের, বিশেষ করে ধনী দেশগুলো যারা মূলত কার্বন নিঃসরণের জন্য দায়ী, ঠিক তাদেরকে তাদের যে প্রতিশ্রুত অর্থ তহবিল রয়েছেন সেই বিষয়ে জোর দেবেন ডক্টর ইউনুস। এবং যেমন প্যারিস চুক্তি অনুযায়ী প্রতি বছর $100 বিলিয়ন করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে হস্তান্তর করার কথা ছিল ধনী দেশগুলোর, যারা অধিকাংশ কার্বন নিঃসরণ করে থাকে। তবে এখন পর্যন্ত 2020 সাল পর্যন্ত মাত্র 8% অর্থ পৌঁছেছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে। তো ডক্টর ইউনুসের আমরা যে একটি লিখিত যে ভাষণটি পেয়েছি সেখানে কিন্তু তিনি এই ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুত ওয়াদাগুলো পূরণ করার জন্য এবং ক্লাইমেট চেঞ্জের যে আসলে ভয়াবহ বিশ্বব্যাপী যে এর প্রভাব পড়ছে সেই প্রভাবকে মোকাবেলা করে কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে এবং একই সঙ্গে বাংলাদেশের 17 কোটি মানুষকে নিরাপত্তা নিশ্চিতের জন্য তিনি নিজ দেশের সরকারের উদ্যোগের কথাও তুলে ধরবেন। পাশাপাশি বাংলাদেশের সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান করবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুতে জাতিসংঘকে আরও কার্যকর হওয়ার জন্য কিন্তু ডক্টর ইউনুস আহ্বান জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং দুপুর 2টায় এই বক্তব্যের পর তিনি বিকেল 4টায় কপের যে বাংলাদেশ প্যাভিলিয়ন রয়েছে সেটি পরিদর্শন করবেন এবং সেখানকার বাংলাদেশ থেকে এবার প্রায় 500-র মতো জলবায়ু কর্মী, গণমাধ্যম কর্মী, বিশ্লেষক এবং শিক্ষাবিদ সহ যে ডেলিগেশন এসেছে তাদের এবং স্থানীয় আজারবাইজানের যারা বাংলাদেশি রয়েছেন তাদের সঙ্গেও প্রফেসর ইউনুস তিনি একটি মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এটি কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়নে হবে। তো এই ছিল জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। আজারবাইজান থেকে সহকর্মী মার্জিয়া মোমু জানাচ্ছিলেন COP29 সম্মেলনের সবশেষ খবর।